আলোচনার এ পর্যায়ে আমরা যে থিওরেমটি নিয়ে কথা বলতে চাই, আমরা তার স্টেটমেন্টটি প্রথমে বলতে চাচ্ছি যে ফার্মেটস নাম্বারস আর রিলেটিভলি প্রাইম টু ইচ আদার। যে কোনো দুটো ফার্মেট নাম্বার কেমন হবে? রিলেটিভলি প্রাইম হবে। আমরা কি রিলেটিভলি প্রাইমটা বুঝি না? আমরা রিলেটিভলি প্রাইমটা যদি তোমাদেরকে মনে করিয়ে দিই, তাহলে যে দুটো সংখ্যার জিসিডি কত হবে? ওয়ান হবে। তাহলে দুটো ফার্মেট নাম্বারের জিসিডি কত হবে? ওয়ান হবে। যে কোনো দুটো ফার্মেট নাম্বার, আমরা যদি উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যে তুমি একটা ফার্মেট নাম্বার কত নাও, এফ ওয়ান নাও, কমা আমি যদি আরেকটা ফার্মেট নাম্বার তোমাকে দিই যে না আরেকটা ফার্মেট নাম্বার নাও তুমি এফ সেভেন, ওকে, এই দুটো ফার্মেট নাম্বার, আমরা নিশ্চিতভাবেই তাদের জিসিডি কত হবে, নিশ্চিতভাবেই তাদের জিসিডি কত হবে, ওয়ান হবে। এটা ওয়ান না নিয়ে তুমি চাইলে এফ অফ টু ও তুমি নিতে পারো, ওকে, তুমি এফ অফ টু নিলে এফ অফ টু এর সাথে এফ অফ ফোর এর জিসিডি কত, ওকে, এটা যদি তোমাকে আমি বের করতে বলি তাহলে থিওরি অনুসারে তুমি আমাকে বলে দিবে যে তাদের জিসিডি কত হবে, ওয়ান। এর মানে হলো যে কোনো দুটো ফার্মেট নাম্বার কেমন হবে, রিলেটিভলি প্রাইম হবে। আমরা এটা থিওরিটিক্যালি প্রমাণ করতে চাই। চলো, প্রমাণ করার জন্য আমরা এখানে দুটো ফার্মেট নাম্বার আমরা ভেরিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, যে একটাকে ধরে নিলাম এফ অফ এন, এফ অফ এন, আর আরেকটা আরেকটাকে ধরে নিলাম এফ অফ এন প্লাস কে, ওকে। এখানে কে গ্রেটর দেন ইকুয়াল টু ওয়ান, সঙ্গত কারণে কে যদি গ্রেটর দেন ইকুয়াল টু ওয়ান না হয় বা জিরো হয়, তখন কিন্তু কি হচ্ছে, এই দুটো একই ফার্মেট নাম্বার হয়ে যাবে। সঙ্গত কারণে এফ অফ এন আর এফ অফ এন প্লাস কে, তাদেরকে পার্থক্য করার জন্য কে গ্রেটর দেন ইকুয়াল টু ওয়ান তোমাকে বলতেই হবে। কারণ এফ অফ এন এর মান যদি তুমি ওয়ান ধরো, তাহলে এফ অফ ওয়ান, আর এখানে হচ্ছে কত, এফ অফ ওয়ান প্লাস, ওকে, কে এর মান জিরো হয়ে গেলে কিন্তু এফ অফ ওয়ান এর সাথে এফ অফ ওয়ান, তাহলে এফ অফ ওয়ান এর সাথে এফ অফ ওয়ান আমাদের আলোচ্য বিষয় না, এফ অফ ওয়ান এর সাথে এফ অফ টু বা এফ অফ থ্রি বা এফ অফ ফোর যে কোনো একটি ফার্মেট নাম্বার আসতে হবে সঙ্গত কারণে কে এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু হলে। ধরো কে এর মান তুমি টু বসালে, তাহলে ওয়ান এর সাথে টু যোগ হলো, তাহলে এফ অফ ওয়ান আর এফ অফ থ্রি এই দুটো ফার্মেট নাম্বার কেমন হবে, রিলেটিভলি প্রাইম হবে। এটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো, থিওরিটিক্যালি প্রমাণ করার চেষ্টা করবো। তো আমরা এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে কে দুটো ফার্মেট নাম্বার হিসেবে আমরা ধরে নিলাম, ওকে। আচ্ছা, এখন দেখো, যেহেতু এখানে ডিভিশন নিয়ে কথা হচ্ছে, যে তাদের কমন ডিভিজর তাহলে কত হবে, রিলেটিভলি প্রাইম যদি হয় তাদের একটিমাত্র ডিভিজর থাকবে, সেটা হলো কত, ওয়ান, এছাড়া অন্য কোনো ডিভিজর তাদের থাকতে পারবে না। আচ্ছা, তাহলে থিওরি প্রমাণের জন্য আমাদেরকে কি করতে হবে, তার অপোজিটটা আমাদেরকে ধরতে হবে, যে এস গ্রেটার দেন ওয়ান, ওয়ান ব্যতীত তার চেয়ে বড় কোনো সংখ্যা আমি ধরে নিলাম তাদের ডিভিজর। কার কার ডিভিজর? এফ অফ এন এরও ডিভিজর, এফ অফ এন প্লাস কেরও ডিভিজর, অর্থাৎ এস দ্বারা এফ অফ এন কেও ভাগ করা যায়, এফ অফ এন প্লাস কেও ভাগ করা যায়। এইসটা কি, কমন ডিভিজার অফ এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে, এবং এইসটা কখনোই ওয়ান না, ওয়ান থেকে বড়, ওকে, অবশ্যই পূর্ণ সংখ্যা, ওকে। তাহলে তুমি দেখতে পারো যে এইচ যদি কোনো কমন ডিভিজার হয় এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে, তাহলে তুমি লিখতে পারো এইচ ডিভাইডস এফ অফ এন এবং এইচ ডিভাইডস এফ অফ এন প্লাস কে, নিশ্চিত এটা আমরা লিখতে পারি। আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পেরেছো। পরবর্তী অংশতে আমরা যে কথাটি বলতে চাই, যে এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে দুটো কি ধরনের সংখ্যা, ফার্মেট নাম্বার, আর আমরা জানি ফার্মেট নাম্বারগুলো কেমন, সবগুলো বিজোড় সংখ্যা, ওকে। তো ফার্মেট নাম্বারগুলো অবশ্যই কি সংখ্যা, বিজোড় সংখ্যা, এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে কেমন সংখ্যা, বিজোড় সংখ্যা। তুমি যদি তার ফর্মেটটা একটু খেয়াল করো, টু 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 দ্য পাওয়ার এন প্লাস কত, ওয়ান, যেহেতু টু এর উপরে পাওয়ার, সঙ্গত কারণে এই অংশটি কেমন হবে, জোড় হবে, আর তার সাথে এক যদি যোগ করা থাকে তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে, বেজোড় সংখ্যা। এবং প্রতিটি ফার্মেট নাম্বার কি সংখ্যা, বেজোড় সংখ্যা, লেকচারের প্রথমে আমরা এই কথাটি নিশ্চিত করেছি, ওকে। তাহলে আমি যে কথাটি এখানে স্পষ্ট করতে চাই, আমাদের সংখ্যাগুলো যদি বেজোড় হয়, ফার্মেট নাম্বারগুলো যদি বেজোড় হয়, যেই সংখ্যাটি তার কমন ডিভিজর হবে সেই সংখ্যাটি কেমন হবে, সেই সংখ্যাটি তো কখনোই জোড় হতে পারবে না, তাহলে নিশ্চিতভাবে সেই সংখ্যাটি কেমন হবে, সেই সংখ্যাটি হবে বেজোড় সংখ্যা। এইচ ইজ এন অড ইন্টিজার, এইচ যদি এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে এর কমন ডিভিজর হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে এইচ কে বেজোড় হতে হবে। কেন? কারণ এফ অফ এনও বেজোড়, এফ অফ এন প্লাস কেও বেজোড়। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। থিওরেমের পরবর্তী অংশ প্রমাণের জন্য আমাদেরকে এই অংশটি করতে হবে, এই অংশটির ক্যালকুলেশন আমাদের প্রয়োজন। এখন থিওরির শেষ অংশে আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করব কেন এই ফরম্যাটে তুমি ক্যালকুলেশনটা করবে,
ওকে, তাহলে চলো আমরা প্রথমে ক্যালকুলেশনটা দেখে নিই, তারপরে আমরা অবশ্যই এটার ব্যাখ্যা দেখবো যে তুমি হঠাৎ করে কিভাবে এফ অফ এন প্লাস কে মাইনাস টু বাই এফ অফ এন কেন তুমি লিখবে। তো আমি আলোচনার সুবিধার্থে আমরা এখানে বলতে চাচ্ছি যে এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য কিনা এই জায়গাটা আমরা একটু চেক করতে চাচ্ছি, আর আমি প্রমাণের শেষ অংশে এটার কেন এটা প্রয়োজন এই অংশের ব্যাখ্যাটা আমি দিয়ে দিলে তুমি খুব সহজেই মানে থিওরির এই অংশতে কেন এটা লিখবে আশা করি তুমি বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা ক্যালকুলেশনটা একটু খেয়াল করে নিই। এফ অফ এন প্লাস কে মাইনাস টু বাই এফ অফ এন, তাহলে এফ অফ এন প্লাস কে মানটা যদি আমরা বসাতে চাই আমাদের মূল সূত্র থেকে, আশা করি এখন তোমাদের এটা খুব সংকট হবে না, টু দ্য পাওয়ার এন প্লাস কে, কারণ আমাদের সূত্রটা হলো টু দ্য পাওয়ার এন। তাহলে এখানে যদি এন, ওকে, আমাদের এফ এর সাবস্ক্রিপ্ট যদি এন হয় তাহলে টু দ্য পাওয়ার এন হয়, তাহলে এফ এর সাবস্ক্রিপ্ট যদি এন প্লাস কে হয় তাহলে টু দ্য পাওয়ার এন প্লাস কে আমি বসাবো। ওকে ফাইন, এটা সহজেই বোঝা যায়। আর প্লাস ওয়ান অ্যাজ ইউজুয়াল আমরা এখানে প্লাস ওয়ান বসিয়ে দিব, আর মাইনাস টু হলো আমাদের এই যে মাইনাস টু, এই মাইনাস টু আমরা এখানে লিখেছি, আর এফ অফ এন এর মানটা তুমি অ্যাজ ইউজুয়াল টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান তুমি লিখে দিলে। ওকে, তারপরে তুমি জানো যে টু দ্য পাওয়ার এন প্লাস কে লেখা যেই কথা, টু দ্য পাওয়ার এন ইন্টু টু দ্য পাওয়ার কে, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে আমরা টু দ্য পাওয়ার এন ইন্টু টু দ্য পাওয়ার কে লিখে ফেললাম, কাকে, টু দ্য পাওয়ার এন প্লাস কে কে। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। আর প্লাস ওয়ান মাইনাস টু অ্যাজ ইউজুয়াল প্লাস ওয়ান মাইনাস টু অ্যাজ ইউজুয়াল আমরা এখানে লিখে ফেললাম, আর নিচের যে অংশটা আছে নিচের অংশটা অ্যাজ ইউজুয়াল সেম থাকলো। এখন এই টু দ্য পাওয়ার এন এই অংশটার থেকে এই অংশটাকে টু দ্য পাওয়ার কে কে আমরা একটু আলাদাভাবে লিখতে চাই, জাস্ট সাজিয়ে লিখা, একইটা একই জিনিস কিন্তু আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে লিখলাম। টু দ্য পাওয়ার এন কে একসাথে লিখলাম ইন্টু পাওয়ার আকারে টু দ্য পাওয়ার কে, প্লাস ওয়ান মাইনাস টু, তাহলে উত্তর হয় মাইনাস ওয়ান, আমরা এখানে মাইনাস ওয়ান ব্যবহার করলাম, আর নিচে অ্যাজ ইউজুয়াল যা ছিল তা আছে। ওকে, তাহলে আমরা এগুলো যদি একটু মুছে ফেলি, এখন তুমি দেখো এই অংশটার একটা নাম আমরা দিতে চাই, এই অংশটার নাম আমরা দিলাম এক্স। ওকে, আমি দেখাচ্ছি পরবর্তী যেটা তোমাকে লিখে দিতে হবে, টু দ্য পাওয়ার এন সমান কত, এক্স। আর টু দ্য পাওয়ার কে যেটা পাওয়ার, এটা কি ধরনের সংখ্যা, টু দ্য পাওয়ার কে এটা কেমন সংখ্যা হতে পারে, যেহেতু দুইয়ের উপর পাওয়ার এটা হতে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার একটা রিপ্রেজেন্টেশন আমরা জানি টুয়াইস এম আকার, টু ইন্টু সামথিং, আমি এটাকে টুয়াইস এম বললাম। তাহলে এই টু দ্য পাওয়ার কে কে তুমি বললা কত, টুয়াইস এম, তাহলে রাশিটা কেমন হলো, এক্স টু দ্য পাওয়ার টুয়াইস এম, আর এই যে তোমার মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। ওকে, এই টু দ্য পাওয়ার এন কে তুমি কত বলছো, এক্স, তাহলে তোমার এটার বদলে কত বসাতে হবে, এটার বদলেও তোমাকে বসাতে হবে এক্স প্লাস ওয়ান। চলো এই বসানোর অংশটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে তুমি বুঝতে পারবে, আমরা একটু খেয়াল করি। ওকে, তাহলে তুমি এখন দেখো আমরা বলতে চাচ্ছি যে এইটা সমান কত ধরতে, এক্স, এই যে টু দ্য পাওয়ার সমান এক্স ধরতে, তাহলে তোমার এটা হবে এক্স। আর এই টু দ্য পাওয়ার কে এটাকে ধরতে আমরা বলছি, এটা যেহেতু এটা কি ইভেন, তাহলে তুমি টু দ্য পাওয়ার কে সমান সমান ধরবে কত, টুয়াইস এম, তাহলে টুয়াইস এম যদি তুমি ধরো তাহলে এখানে তোমাকে বসাতে হবে টুয়াইস এম। আর টু দ্য পাওয়ার এনটাকে তুমি কত বললে, তুমি বললে এক্স, তো এখানে এক্স আসলো, আর অ্যাজ ইউজুয়াল প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর এখানে একটা মাইনাস ওয়ান ছিল, এখানে এই মাইনাস ওয়ান। আশা করি তুমি এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারলে। পরবর্তী অংশে আমরা যেটা দেখতে চাচ্ছি যে এক্স টু দ্য পাওয়ার কত ছিল, টুয়াইস এম, তাহলে আমরা এক্স স্কোয়ারকে আলাদা করে ফেলেছি, এক্স স্কোয়ারটাকে আলাদা লিখেছি, তার সাথে পাওয়ার এম আমরা গুণ দিয়েছি, একই কথা, এক্স টু দ্য পাওয়ার টুয়াইস এম বা এক্স স্কোয়ার ইন্টু পাওয়ার এম, যেভাবে তুমি লিখো কথা দুটো একই। তাহলে এক্স টু দ্য পাওয়ার, দেখো আমরা এখানে কি করলাম, এক্স টু দ্য পাওয়ার টুয়াইস এম কে আমরা একটু সাজিয়ে লিখলাম, আমরা কিভাবে সাজালাম, যে এক্স স্কোয়ার লিখলাম আর পাওয়ারটা এখানে এম দিয়ে দিলাম, তাহলে টু আর এম গুণ করলে আসলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু পাওয়ার এম মাইনাস ওয়ান, নিচে এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটা মুছে ফেলি, মুছে ফেলে যদি বলি যে এ টু দ্য পাওয়ার এম মাইনাস ওয়ানের সূত্র আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, এ টু দ্য পাওয়ার এম মাইনাস ওয়ান, এটার সূত্রটা যদি আমরা ব্যবহার করেছি তাহলে এটার সূত্রটা আমাদের কেমন হচ্ছিল, এটার সূত্রটা হলো এ মাইনাস ওয়ান, ওকে, এ মাইনাস ওয়ান, আর এখানে হবে এ পাওয়ার গুলো এখন এক এক করে কমে যেতে থাকবে, এ টু দ্য পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এ টু দ্য পাওয়ার কত, এম মাইনাস টু,
প্লাস এভাবে যদি কমতে থাকে, এভাবে যদি কমতে থাকে, ফিনিশিং এ এ টু দা পাওয়ার জিরো, এ টু দা পাওয়ার জিরো, এই জিরোটাকে আমরা কত লিখলাম, ওয়ান। আমরা যদি তোমার বোঝানোর সুবিধার্থে এ কিউব মাইনাস ওয়ান এর ব্যাপারটা যদি একটু খেয়াল করো, এ কিউব মাইনাস ওয়ান, ওকে, তো এ কিউব মাইনাস ওয়ান মানে কি, এ কিউব মাইনাস ওয়ান তুমি জানো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি, ওকে, তারপরে তুমি লিখো এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস তোমার এখানে কত আসে এ বি, তো এ ইন্টু ওয়ান মানে হলো তোমার এ প্লাস বি স্কোয়ার মানে হলো তোমার কত, ওয়ান। অর্থাৎ এম এর মান তুমি এখানে এই যে এম এর মানটা কত হয়েছে, থ্রি, এম এর মানটা যদি থ্রি হয় তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা যে প্রথমে তোমাকে লিখতে হবে এ মাইনাস ওয়ান, ওকে। তাহলে তুমি এখানে দেখো প্রথমে তোমাকে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে। তারপরে তোমার এই যে এটা এটা কত, এটা কত, এটা আমাদের টু, এটা আমাদের টু, তাহলে তোমার থ্রি মাইনাস ওয়ান, টু মানে কত, থ্রি মাইনাস ওয়ান। এই যে আমরা এখানে দেখো এম মাইনাস ওয়ান ব্যবহার করেছি, অথবা এখানে যদি বোঝার চেষ্টা করো এম মাইনাস ওয়ান এর মানে হলো আমার এখানে থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান মানে কত, আমি যদি একটু লিখে দিই থ্রি মাইনাস ওয়ান মানে কত, সমান সমান হলো আসলে টু। আচ্ছা এটার উপরে পাওয়ার কত আছে, ওয়ান, এটা মানে কত, থ্রি মাইনাস টু, এটা কত, থ্রি মাইনাস টু সমান সমান দিয়ে দিলাম মানে হলো তোমার কত, ওয়ান, থ্রি মাইনাস টু সমান সমান হলো কত, ওয়ান। তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো যে এম মাইনাস ওয়ান এর পরে কোথায় যাবে, এম মাইনাস টু তে যাবে, আর ওয়ান কিভাবে হলো, থ্রি মাইনাস থ্রি, এর উপরে, এর উপরে আমি যদি এখানে একটু লিখে দেখাই এর উপরে পাওয়ার কত, থ্রি মাইনাস থ্রি মানে হলো এ টু দা পাওয়ার জিরো, মানে হলো এ টু দা পাওয়ার জিরো মানে হলো এটা কত, ওয়ান। এভাবে প্রত্যেকটি রাশিকে যদি তুমি বিস্তার করো তাহলে তুমি দেখবে লাস্ট টার্মটা তোমার কত আসবে, সামথিং টু দা পাওয়ার জিরো সমান সমান কত, ওয়ান আসবে। তো আশা করি তুমি এ কিউব মাইনাস ওয়ান দিয়ে তুমি বুঝালাম, এ টু দা পাওয়ার এম মাইনাস ওয়ান এর ডিরেক্ট সূত্রটা আমরা লিখে দিলাম, সূত্রের প্যাটার্নটা আমি তোমাকে একটু দেখিয়ে দিলাম। তাহলে আমি যদি এখন পুরোটা যদি আমরা মুছে ফেলি তাহলে তুমি দেখবে এক্স স্কোয়ার, এটা আমার এ টু দা পাওয়ার এম মাইনাস ওয়ান। সো এখন তুমি লিখবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মানে এ, তাহলে তুমি যদি এ মনে করো তাহলে এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হবে এম মাইনাস ওয়ান, তার উপর পাওয়ার হবে কত, এম মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হবে কত, এম মাইনাস টু। এভাবে চলতে চলতে এটা শেষ হবে কোথায়, এক্স স্কোয়ার টু দা পাওয়ার জিরো মানে প্লাস ওয়ান। আশা করি তুমি সূত্রটি বুঝতে পেরেছ। আর নিচে আছে অ্যাজ ইউজুয়াল আমাদের এক্স প্লাস ওয়ান। এখন তুমি দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে আছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত, মানে হলো এক্স প্লাস ওয়ান, আরেকটা আছে কত, এক্স মাইনাস ওয়ান। তাহলে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এক্স প্লাস ওয়ান নিচে আছে আর উপরে একটা এক্স প্লাস ওয়ান আছে, এই দুটো যদি কাটা চলে যায় তাহলে শুধু থাকতেছে এক্স মাইনাস ওয়ান, আর রিমেনিং যে টার্মটা আছে এই রিমেনিং টার্মটা আমরা অ্যাজ ইউজুয়াল এখানে আমরা লিখে ফেলেছি। ওকে, এটা ধরে আমরা কি বোঝাতে চাইলাম, এটা ধরে আমরা বোঝাতে চাই যে তুমি এবার যদি আমরা একটু উপরে ব্যাক করি তাহলে তুমি দেখবে যে এখানে কোনো ভগ্নাংশ কিন্তু এখন আর নাই, ওকে, এখানে কিন্তু আর কোনো, এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান ছিল, ভগ্নাংশ ছিল, ওকে, এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই, নিচে কোনো টার্ম নাই, নিচে কোনো টার্ম না থাকলে আমরা যে কথাটা তোমাকে বোঝাতে চাই সেটা হলো এই যে এখান থেকে আমরা যে কথাটা তোমাকে বোঝাতে চাই, এই কথাটা সেটা হলো এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে আমরা কি বোঝাতে চাই যে এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, কোনটা দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই নিচের এফ অফ এন দ্বারা, এইটা দ্বারা আমরা উপরের অংশটা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমরা চেক করতে চাইলাম। আমরা দেখলাম যে এটা এটা যদি আমাদের বাম পক্ষ হয়, ডান পক্ষে এখানে কিন্তু ভগ্নাংশ ছিল, এখানে কিন্তু ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ ছিল, আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে কোনো ভগ্নাংশ আকারে আর সংখ্যা পেলাম না, একটা কমপ্লিট ভগ্নাংশ ভিত্তিক একটা রাশি আমরা পেয়ে গেলাম। আর এই রাশিটা পেয়ে গেলে আমাদের যে সুবিধাটা হলো আমরা এখানে সিদ্ধান্ত দিতে পারলাম, যে চলো আমরা সিদ্ধান্তটা কি দিতে পারলাম, আমরা যদি দেখি আমরা একটা ক্লিয়ার সিদ্ধান্ত দিতে পারলাম যে এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, এইটা নিঃশেষে বিভাজ্য। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তুমি ভাগফলটা কত পাবে, তুমি ভাগফলটা পাবে হলো এই রাশিটা, ওকে। আচ্ছা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে দেখো আমাদের এখানে একটা কথা ছিল যে কেন তুমি হঠাৎ করে নিচে এফ অফ এন লিখতে চাচ্ছ,
ওকে, আর উপরে এফ অফ এন প্লাস কে, ওকে, এন প্লাস কে মাইনাস টু। ওকে, কেন তুমি উপরে এফ অফ এন প্লাস কে মাইনাস টু আর নিচে এফ অফ এন দিয়ে এই ক্যালকুলেশনটা কেন তুমি এতক্ষণ করলাম, এটার ব্যাখ্যা আমরা বলছিলাম যে শেষ অংশে এসে আমরা দিব। দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু আমরা বলেছি যে এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, এই যে এই লাইনটাতে আমরা আসতে পারলাম নিঃশেষে বিভাজ্য। কি সুবিধাটা পাচ্ছ? সুবিধাটা পাচ্ছ তুমি কিন্তু আগে বলেছ থিওরির প্রথম অংশে, কিন্তু তুমি বলে নিয়েছ এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য। কি বলেছ? যে তুমি বলেছ এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য, কারণ এস কে তুমি কমন ডিভাইজার ধরেছ। তুমি বলেছ এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে নিঃশেষে বিভাজ্য, কারণ তুমি কি করেছো, তুমি বলেছো যে এইচটা হলো কমন ডিভিসর। ওকে, তাহলে তুমি দেখো তুমি এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য, এই যে তুমি বলেছো এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য। এখন তুমি দেখো এইচ দ্বারা যদি এফ অফ এন নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে নিশ্চিতভাবেই এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য হবে, কারণ এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য, তাহলে এফ অফ এন দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য মানেই হলো এফ অফ এন যেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য সেই একই সংখ্যা এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম এইচ দ্বারা এফ অফ এন যদি নিঃশেষে বিভাজ্য হয়, যেটা আমরা আগে দেখে এসেছি, যেহেতু চিহ্নটা কিন্তু যেহেতু এইচ দ্বারা এফ অফ এন নিঃশেষে বিভাজ্য, তাহলে তুমি আমাকে সিদ্ধান্ত দিলে এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, কেন আমরা এই কাজটা করলাম, আমরা এখনো কিন্তু সিদ্ধান্ত তোমাকে ক্লিয়ার করিনি। দেখো তুমি কিন্তু এখানে এই কথাটাও বলেছিলে যে এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে নিঃশেষে বিভাজ্য, তাই না? কমন ডিভিজর ছিল এইচটা, তাহলে এইচ দ্বারা এফ অফ এন প্লাস কেও নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে এখন তুমি দেখো এই অংশটা আর এই অংশটা দুটোই কিন্তু এইচ দ্বারা বিভাজ্য, এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে তুমি যদি দেখো যে এ দ্বারা বি নিঃশেষে বিভাজ্য, এ দ্বারা সি নিঃশেষে বিভাজ্য, তাহলে কিন্তু তুমি আমাকে বলতে পারো এ দ্বারা বি প্লাস মাইনাস সি, হ্যাঁ, প্রয়োজন মাফিক প্লাসও করতে পারো মাইনাসও করতে পারো, অবশ্যই কেমন হবে, নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের লেকচার ওয়ানে এটা ডিটেলস বুঝিয়ে দেওয়া আছে। তাহলে তুমি বলতে পারো, এখন যদি আমি আরেকটা ভিন্নকালে ইউজ করি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। দেখো এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে মাইনাস টু নিঃশেষে বিভাজ্য, এইচ দ্বারা এফ অফ এন প্লাস কে নিঃশেষে বিভাজ্য, তাহলে তুমি বলতে পারো যে তাদের বিয়োগ ফল নিঃশেষে বিভাজ্য। কি দ্বারা? এইচ দ্বারা তাদের বিয়োগ ফল নিঃশেষে বিভাজ্য। ওকে, কেন আমি যোগফল নিলাম না? কারণ আমি আমার প্রয়োজন প্রয়োজনের স্বার্থে আমি যোগটা আমার দরকার নাই, বিয়োগটা আমার প্রয়োজন। আমার বিয়োগটা কেন প্রয়োজন তুমি দেখো, এইটা আর এইটা কাটা চলে যাবে আর এই মাইনাস এ মাইনাস এটা প্লাস টু হয়ে যাবে, এইচ দ্বারা টু নিঃশেষে বিভাজ্য। কিন্তু এটা কি সম্ভব? কারণ আমার আলোচনার প্রথমেই আমরা বলে নিয়েছি আমাদের এইচটা কেমন, এইচটা কিন্তু অড। এইচটা কেমন? এইচটা হবে অড ইন্টিজার। এইচ যদি অড ইন্টিজার হয় আর আমরা বললাম এইচ দিয়ে টু নিঃশেষে বিভাজ্য, এইচ দ্বারা কি টু নিঃশেষে বিভাজ্য, তাহলে এখন আমাদের একটা কন্ট্রাডিকশন হলো, উইচ ইজ ইম্পসিবল, যেটা আসলে কেমন অসম্ভব। কেন অসম্ভব? কারণ বিকজ এইচটা কেমন, এইচ একটা অড নাম্বার। তাহলে আলোচনার শুরুটা আমরা যেখান থেকে করেছিলাম, এইচ গ্রেটার দেন ওয়ান, এটা একটা কমন ডিভিজার। কার কমন ডিভিজার? এফ অফ এন এর কমন ডিভিজার এবং এফ অফ এন প্লাস কে এর একটা কমন ডিভিজার। ওকে, তাহলে দেখো এইচ গ্রেটার দেন ওয়ান কেমন সংখ্যা আমরা বলে নিয়েছিলাম, এটা আসলে অড। ওকে ওকে, এটা আমরা অড বলেছিলাম। কিন্তু আমরা দেখেছি এইচ গ্রেটার দেন ওয়ান যে কোনো অড ইন্টিজার যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই অড দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে, উইচ ইজ আমরা বলছি কি ইম্পসিবল। এর মানে হলো এই ধরাটা আমাদের ভুল ছিল, এই ধরাটা আমাদের কেমন ছিল, এই ধরাটা আমাদের আসলে ভুল। ওকে, যে আমরা এইচ গ্রেটার দেন ওয়ান এমন কোনো অড ইন্টিজার পাবো না যে অড ইন্টিজার একই সাথে এফ এন কেও ভাগ করবে, এফ অফ এন প্লাস কে কেও ভাগ করবে। এর মানে কি, এইচ এর মান আসলে কত হবে, ওয়ান ব্যতীত অন্য কিছুই হতে পারবে না। হ্যান্স এফ অফ এন এন্ড এফ অফ এন প্লাস কে হ্যাজ নো কমন ডিভিজার, কোনো কমন ডিভিজার নেই এক্সেপ্ট ওয়ান, ওয়ান ব্যতীত। এর মানে হলো এফ অফ এন এবং এফ অফ এন প্লাস কে এর
জিসিডি কত হবে? 1 হবে, অর্থাৎ তারা রিলেটিভলি প্রাইম। এটাই আমাদের প্রমাণ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো।